পাঁচ দিন নয়, মহালয়াতে একদিনের পুজো হয়। এখানে ব্যতিক্রম হলো না এবছরও, নিয়ম নিষ্ঠা মেনে একদিনের পুজোতে মেতে উঠেছেন সকলে। দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শেষের পথে, কেনাকাটাও প্রায় সকলেরই সারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে পাঁচ দিন ধরে মেতে ওঠা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তবে এই গ্রামে পাঁচ দিন নয়, এখানে দুর্গাপুজো হয় একদিন। পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার অন্তর্গত ধেনুয়া গ্রামে একদিনের দুর্গাপুজোর আয়োজন করা হয় মহালয়ার দিনে, ব্যতিক্রম হলো না এবছরও। জানা গেছে এই পুজো 1978 সালে কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের হাত ধরে শুরু হয়েছিল। কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত, গ্রামের উন্নতির জন্য তিনি কাজ করতেন। তিনি বিশ্বাস করতেন যে দুর্গাপুজো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এবং এটি গ্রামবাসীদের মধ্যে ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে। 1978 সালে গ্রামবাসীদের সাথে আলোচনা করে মহালয়ার দিনে তিনি একদিনের দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন। তিনি নিজেই পুজোর সমস্ত আয়োজন করেন, গ্রামবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ছোট একটি মন্দির তৈরি, মূর্তি তৈরি, পুজোর আচার অনুষ্ঠান পরিচালনা করেন, সবকিছুই নিজের হাতে। কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের মৃত্যুর পর তার ছেলে তরুণ সরস্বতী ঠাকুর পুজোর দায়িত্ব নেন, পিতার আদর্শ অনুসরণ করে পুজোকে আরও সুন্দর ঐতিহ্যবাহী করে তোলেন। বর্তমানে ধেনুয়া গ্রামের একদিনের দুর্গাপুজো একটি জনপ্রিয় অনুষ্ঠান, প্রতি বছর হাজার হাজার মানুষ এই পুজো দেখতে এখানে আসেন। এই মহালয়া পুণ্যতিথিতে কেদারনাথ মন্দিরে আজ 46 বছর ধরে, 46তম এটা, 46 বছর ধরে পুজো হয়ে আসছে। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় মায়ের আজ একদিনের আরাধনা এই কেদারনাথ মন্দির। মহালয়া পূজায় আজকে নানা পর্যায়ে পুজো অনুষ্ঠিত হচ্ছে, যেমন আজকে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। পুজো সমাপন হওয়ার পরে আজকেই মায়ের বিসর্জন। কথিত আছে মা নাকি তার দুই সখীকে নিয়ে, দুই সহচরীকে নিয়ে মর্ত্যভূমে ভ্রমণ করতে এসেছিল। আমাদের সাধক যিনি ছিলেন তেজানন্দ ব্রহ্মচারী, তিনি সাধনার বলে মায়ের মর্ত্যরূপ দেখতে পেয়েছিলেন। তাই দেখুন, আমাদের মায়ের মন্দিরে, মায়ের পুজোতে তিনি দশভুজা, সিংহবাহিনী, কিন্তু লক্ষ্মী, কার্তিক, গণেশ এনারা কেউ নেই, সরস্বতী কেউ নেই। শুধুমাত্র উনি এসেছেন তার দুই সখীকে নিয়ে, জয়া এবং বিজয়া। এই জয়া বিজয়া নামটা সাধক ব্রহ্মচারী উনি কোথার থেকে পেয়েছেন আমি বলতে পারবো না এই মুহূর্তে। অন্যান্য জায়গায় দুর্গাপুজো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় এই গ্রামের পুজো, তাই পাঁচ দিন আনন্দ করতে না পারলেও দুঃখ তো একটু থেকেই যায় স্থানীয়দের। তবুও এই একদিনের এই গ্রামের মানুষজন মহালয়ার দিন এই দুর্গাপুজোতে সকলে মিলে আনন্দে গা ভাসান, এমনটাই জানালেন পুজো দেখতে আসা এক দর্শনার্থী। এটা সত্যি একটা ব্যতিক্রমী পুজো, যেখানে আমাদের শহরতলিতে, মানে আমাদের যেটা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়, এটা অ্যাকচুয়ালি এই মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপক্ষের অবসানে যে মাতৃপক্ষের সূচনা, সেই দিনেই আমাদের, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একই দিনে শুরু, একই দিনে শেষ। মানে পুজোর আমের শুরু হওয়ার আগেই আমাদের এখানে পুজো শেষ হয়ে যায়। যদিও এটা অন্যরকম, দামোদরের তীরে আমাদের মা কাত্যায়নীর মন্দির, ভালোই লাগে অন্যরকম। আজকে সারাটা দিন খুব আনন্দ করে কাটা হয়, কারণ সামনাসামনি যে 4-5টি গ্রাম সব এখানে ভোগ খেতে আসে, একটা বিশাল আয়োজন। আনন্দ করে আজকে দিনটা পেরিয়ে আবার মায়ের, আমাদের যে পুজো সেটা অপেক্ষায় থাকে। এই পুজোর কিছু বিশেষত্ব হলো, এই পুজো মহালয়ার দিনে অনুষ্ঠিত হয়। একদিনের এই পুজোতে একটি ছোট মন্দির ব্যবহার করা হয়, এখানে মায়ের সাথে তার পরিবারের অন্য কোনো সদস্য থাকে না, তবে তার দুই সখী জয়া ও বিজয়া থাকেন। এই পুজোতে স্থানীয় শিল্পীরাই মূর্তি তৈরি করেন, সাধারণ মানুষই পুজোর আচার অনুষ্ঠান পরিচালনা করেন। কিন্তু কী কারণে হয় একদিনের এই দুর্গাপুজো, এ বিষয়ে স্থানীয় পুরোহিত জানালেন। দিনের দুর্গে জয়া বিজয়া কারণ হচ্ছে যে মা দুর্গা যখন মর্ত্যধামে তাণ্ডব চলছিল অসুরদের, তখন মা দুর্গা বলেছিল যে আমি মর্ত্যলোকে দেখতে যাব, যে মর্ত্যবাসীরা আমার কেমন আছে, আমার ভক্তরা। তো সেই সময় যখন আসবার ঠিক করলো, ঠিক করার সময় উনি বললেন যে জয়া বিজয়া ছিল দুই বান্ধবী যারা অশ্ববাহিত, তাদের বলেছিল যে আমি মর্ত্যলোকে যাচ্ছি, মর্ত্যলোকে আমার ভক্তরা কেমন আছে আমি দেখবো। তখন জয়া বিজয় বলেছিল
যে আমরা আপনার সাথে যাব, কারণ আপনার দাসী আপনার সাথে আমরা যাব। তখন জয়া বিজয়া আর সিংহকে নিয়ে উনি মর্তলোকে এসেছিলেন। কিন্তু গণেশ লক্ষ্মী সরস্বতী মহিষাসুরকে নিয়ে তো আসেনি, এ শুধু সিংহকে নিয়ে জয়া বিজয়ার সাথে নিয়ে এসেছিল মর্তলোকে ভক্তদের দেখার জন্য। তো এই যে একদিনের মধ্যে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব টোটাল কি একদিনেই? হ্যাঁ একদিনেই, এটা স্বপ্নাদেশ। আর এটা কত বছরের মানে পদরবন হচ্ছে? 72 সালের থেকে শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।